নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি জানুয়ারির প্রথম সপ্তাহে করে ফেলুন দুটি কাজ হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও জানুয়ারির যে প্রথম সপ্তাহ পড়ে গেছে আজ তিন তারিখ থেকে আপনারা অবশ্যই দুটি কাজ সপ্তাহ শেষ রবিবারের মধ্যে করে ফেলুন তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইক্যানটি অবশ্যই পেশ করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিশ তারিখে বাংলাদেশে প্রবেশ করি আমার আজকের গবেষণার বিষয় সেই রাশি সম্পর্কে যে রাশি দু শুরুই করেছে এক ধাপ এগিয়ে 2022 যে রাশির কাছে একটা গৌরবোজ্জ্বল বছর বলা যায় জীবনের গোল্ডেন টাইম সৌন্দর্যল বছর এই দু তাই এই দু সেই সিংহ রাশিদের আমি বলবো যে প্রথম সপ্তাহ অর্থাৎ সিংহ রাশি জাতক বা জাতিকা নারী পুরুষ যেই হন প্রথম সপ্তাহে এই দুটি কাজ আপনি সেরে ফেলুন আসুন এবার দেখে নি কোন সে দুটি কাজ প্রথমেই বলি সিংহ রাশির মধ্যে রয়েছে গাম্ভীর্য এবং সকলকে নিয়ে চলার আশ্চর্য শক্তি এদের মধ্যে পান দিত এরা প্রস্তুত এই সিংহ রাশিতে আমি বিশেষ দুটি কাজ জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই করে নিতে বল। কারণ এর পরে আর আপনারা সময় পাবেন না এই দুটি কাজ করতে প্রথম যে কাজের কথা বলবো সেটি হচ্ছে আপনার গৃহের মধ্যে যে সমস্ত আপনার গৃহের মধ্যে যে সমস্ত খারাপ জিনিসগুলি আছে ভাঙা চড়া জিনিসগুলি আছে সেগুলি অবশ্যই প্রথমেই বিতাড়িত করুন যদি বছরের শেষে বিতাড়িত করতে ভুলে গেছেন ভাঙা মোবাইল ভাঙা চিরুনি ভাঙা আয়না ভাঙা কাঁচ ঝাঁটা জুতো নোংরা আবর্জনা সব দূর করে দিন কারণ এই জানুয়ারি মাস থেকেই সোনার দিন শুরু হয়ে যাচ্ছে তাই এই অশুভ জিনিসগুলি যেন ঘরে না থাকে আপনার পাখাটা পরিষ্কার করে নিন ঝুলগুলো ঝেড়ে নিন এবার যে দরকারি কাজের কথা বলবো যে আপনার জানুয়ারি মাসে প্রবল একটা রাজ্যক সূচিত হচ্ছে এই রাজ্য আপনাকে অবশ্যই অতি কারু রাজ্য কারণ রবি বসে আছে ধনুতে এবং সে বসে আছে অবশ্যই সে বুধের সঙ্গে এই ধনুতে বসে থাকার ফলে রবি অতি শক্তিশালী হয়েছে এবং এর সঙ্গে আবার মিলিত হবে শুক্র তাই আপনাকে অবশ্যই রবি সম্পর্কিত যে কাজ অর্থাৎ জায়গা জমি সম্পত্তি সংক্রান্ত যে সমস্ত মামলা মোকদ্দমা পেন্ডিং হয়ে আছে সেই কাজগুলি করে ফেলুন যদি জায়গা জমি রেজিস্ট্রি ভাগ বগড়া থাকে সেগুলি করে ফেলুন কারণ এই সময় আদর্শজনক সময় কারণ এর পরে আর আপনারা সেভাবে সুযোগ পাবেন না তাই জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে কাল সূর্যোদয় থেকে আপনি এই সমস্ত কাজ করতে লেগে যান ঘরের নোংরা আবর্জনা যেমন পরিষ্কার করুন তেমনি যে সমস্ত পেন্ডিং আইন গঠিত সমস্যা পড়ে আছে সেগুলির ওপরে যথেষ্ট দৃষ্টিপাত লাগান দ্বিতীয় আর কাজ করতে বলব আপনি যদি সিংহ রাশি হন আপনার যদি অবশ্যই সমস্যা থাকে আপনার যদি সমস্যা থাকে গৃহবাড়ির আপনার যদি সমস্যা থাকে অবশ্যই গিয়ের মধ্যে যদি প্রভূত শত্রু থাকে সেই শত্রুদের নিকাশ করতে লেগে যান জানুয়ারি প্রথম সপ্তাহে আপনি শত্রুদের ফিনিশ করা শুরু করুন তার কারণ এরপরে রবি শনির অতি শক্তিশালী যোগ তৈরি হয়ে যাবে চোদ্দোই জানুয়ারি থেকে তখন যদি শত্রু নিকাশ করতে শুরু করেন তাহলে আপনি শত্রু চিহ্নিত করতে পারবেন না তাই আমার অনুরোধ জানুয়ারির প্রথম সপ্তাহে আপনি শত্রুদের চিহ্নিত করে ফেলুন আর এই শত্রুদের নিকাশ আপনি জানুয়ারির জানুয়ারির পর করবেন প্রথম সপ্তাহে এই দুটি কাজ অবশ্যই করুন প্রথম কাজ হচ্ছে অবশ্যই বাড়ির নোংরা আবর্জনা দূর করা সম্পত্তিজনিত সমস্যাগুলি যেগুলো পেন্ডিং পড়ে আছে তার উপর দৃষ্টি নিক্ষেপ করা এবং শত্রুদের চিহ্নিত করা তাদেরকে কিভাবে শেষ করবেন তার প্ল্যান তৈরি করা তাই বলি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা এই দুটি কাজ আপনি অবশ্যই জানুয়ারি প্রথম সপ্তাহ